হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে মহিলাদের বাড়ির প্রধানকে যে প্রধান রয়েছে তাদেরকে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে হাত খরচের জন্য পাঁচশো টাকা জেনারেলদেরকে এবং এসসি এসটি এস টিদেরকে টাকা কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ভান্ডার প্রকল্পের যে টাকাটা দেওয়া হবে তো সেটা কিন্তু আপনারা জানেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে তো সেটা কিন্তু আবেদন করতে হবে তো আপনারা কীভাবে আবেদন করবেন অনলাইনে না অফলাইনে সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এছাড়াও কীভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব এবং এই যে টাকাটা কবে থেকে দেওয়া হবে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন ভিডিওতে একটি এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের সঙ্গে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেল থেকে কিছু জানতে পারলে শিখতে পারলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন আপনারা করতে পারবেন আগামী মাসের এক তারিখ থেকে অর্থাৎ অগাস্ট মাসের এক তারিখ থেকে বা অগাস্ট মাস থেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন দেখুন তো পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে যে এগিয়ে বাংলা ওয়েবসাইট সে ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কি কি করতে হবে এছাড়াও কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করতে হবে কি কি আপনাদের ক্রাইটেরিয়া বলা হয়েছে সমস্ত ডিটেলস আমরা কিন্তু এর আগে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এছাড়াও কারা কারা পাবেন সেগুলোও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো বন্ধুরা এই প্রকল্পে কারা কারা পাবেন দেখুন আপনাদেরকে জানিয়ে দিই আরেকবার এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদেরকে যেগুলো জানতে হবে তারপর আবেদন করতে হবে নয়তো আপনি আবেদন করলে আপনার যেটা আগে থেকে যে যদি পেনশন কোনো পেয়ে থাকেন সেটা কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে তো যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যদি আপনি কোন রকম পেনশন পেয়ে থাকেন যে আপনি সেটা শিল্পী পেনশন হোক বা আপনি শিল্প পেনশন বা আপনি সেটা বার্ধক্য ভাতা হোক বিধ ভাতা হোক বা আপনি অক্ষম ভাতা হোক না কেন যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের আবেদন করতে পারবেন না এছাড়াও আপনি আপনার পরিবারে যদি আপনি চাকরি করে থাকেন যদি আপনি রকম মাস্টার চাকরি বা আপনি কোন রকম সরকারি চাকরি করে থাকেন গভর্নমেন্টের তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না যদি আপনার দুই হেক্টরের বেশি জমি থেকে থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন না এবং যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড না থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না স্বাস্থ্যসাথী কার্ড যদি না থেকে থাকে বর্তমানে এখানে যদি আপনার কোনোরকম চাকরি না করেন বা রকম যদি আপনাদের জমি দু হেক্টরের বেশি না থাকে বা যদি আপনাদের কোন রকম স্কিমের নাম না থেকে থাকে যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড না থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড করার পর আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড আপনার যখন হয়ে যাবে আগামী অগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে আপনাদের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন চলবে আপনারা কিন্তু আবেদন করবেন এবং তারপরেই আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অনেকে একটি বিষয় জানাচ্ছেন বা একটা কমেন্ট করছেন যে যদি স্বাস্থ্যসাথী কার্ডে ভুল থেকে থাকে নাম তাহলে কি হবে স্বাস্থ্যসাথী কার্ডে যদি নাম ভুল থেকে থাকে রকম সমস্যা নেই আপনারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এটা আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করেও কিন্তু জমা করতে পারেন তো এটা আপনারা কিন্তু আগামী মাস থেকে অর্থাৎ অগস্ট মাস থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন বা আবেদনটা শুরু হয়ে যাবে অগস্ট মাস থেকে এটা কিন্তু আপনারা করতে পারবেন বা এই আবেদনটা কিন্তু দুয়ারো সরকার ক্যাম্পের মাধ্যমেও এটা কিন্তু আবেদন হতে পারে এবং দুয়ারো সরকার ক্যাম্পের মাধ্যমেও কিন্তু এটা জমা করবেন জমা করার পর কিন্তু সেখানে আপনাদের জমা হতে পারে তবে এখনও এটা নিশ্চিত নয় যে দুয়ারো সরকার ক্যাম্পের মাধ্যমে হবে কিনা তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু জানানো ছিল এইটুকুই আপডেট এইটুকুই ইনফরমেশন দেওয়া ছিল আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক করবেন ভিডিওতে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেল থেকে শুনতে বলে শিখতে পারলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছাবে কোনো ভিডিও পরবর্তীতে এই চ্যানেল থেকে আর